একদিকে করোনা আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হচ্ছে, আর অপর দিকে চাকুরিচ্যুত শিক্ষকরা না খেয়ে মারা যাচ্ছেন। বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে চাকুরিচ্যুত শিক্ষকদের একটি সংগঠনের নেতারা এমনটাই বলেছেন। তারা চাকরির দাবিতে এডিসি এলাকায় কর্মসূচি শুরু করতে যাচ্ছে। ইতিমধ্যে 65 জনের মৃত্যু হয়েছে, আর কতজনের মৃত্যু হবে তা জানা নেই। রাজ্য সরকারের উচিত অবিলম্বে মুখ খোলার। নির্বাচনের আগে তারাই প্রতিশ্রুতি দিয়েছিলেন যেভাবেই হোক চাকরির সমস্যা সমাধান করবেন। এক কথায় এই সংগঠনের নেতারা রাজ্য সরকারের ভূমিকা অসন্তুষ্ট। এক মাসের বেশি অতিক্রান্ত হয়ে গেছে, বর্তমানে রাজ্য সরকারের ওই সুপ্রিম কোর্টের বার্ডিকে ইমপ্লিমেন্টেশন করবো কিনা সে সম্পর্কে কোনো বক্তব্য নেই, যার কারণে আমরা এই কোভিড-19 মতো পরিস্থিতির মধ্যেও এই আমাদের কর্মসূচিটা করতে যাচ্ছি। কারণ একটা হলো রুগে মারা যাচ্ছে, কিন্তু আমরা না খেয়ে মারা যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের মধ্যে থেকে 65 জন অলরেডি মারা গেছে, আর যে কত মৃত্যু মিছিল হবে তার কোনো সমাধান নেই, যার কারণে আমরা রাজ্য সরকারকে জানান দিতে চাই, আপনারা মুখ খুলুন আমাদের জন্য। আপনারা যে বলেছিলেন নির্বাচনের আগে, 18 নির্বাচনের আগে ওনারা বলেছিলেন যে ওনারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা আমাদের জন্য যে 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 করা দরকার সেগুলি করে আমাদের চাকরিকে তারা সেই সমাধান করবে, কিন্তু প্রায় 3 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে, কোনো হুলডুল নেই, যার কারণে আমরা এই আন্দোলনটা করতে যাচ্ছি। দুর্ঘটনার পর অমানবিক আচরণ। দুর্ঘটনার পর অটো চালক আহতদের রাস্তায় ফেলে রেখেই পালিয়ে যায়, অথচ আহতদের মধ্যে একটি শিশু কন্যাও ছিল। তার হাত ভেঙেছে দুর্ঘটনার জেরে। বিশালগড় রাহুতকলা বাইপাস সড়কে যাত্রীবাহী অটো এবং অল্টো গাড়ির সংঘর্ষ ঘটে। অটোয় 3 জন যাত্রী আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করতে গিয়ে সেই অমানবিক ঘটনার সাক্ষী হন। তারা জানান দুর্ঘটনার সময় প্রচণ্ড বৃষ্টি পড়েছিল, শিশু সহ 3 জনকে বৃষ্টিতে রাস্তায় ফেলে রেখে অটো চালক চলে যায়। আমরা একটা কল পাইছি, আমরা উৎকলার টুমরির বিষয়ে কল পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গেছি, গিয়া তো আমরা মেল পাইছি একজন, আর 2 জনকে নিয়ে আগে গেছে। তো পাওয়ার পরে গাড়িটি আমরা পাইছি না, কোনো গাড়ি পাইছি না, একটা আছে অটো গাড়ি, একটা অটো গাড়ি আছে, অটো গাড়ির ভিতরে প্যাসেঞ্জারটি আছে, প্যাসেঞ্জারের ভিতরে একটা আছে 2 বছরের একটা বাচ্চা, শুধু একটা বাচ্চা, বাচ্চারা হাতটা ভেঙে গেছে, আর তারা তো গেছেই যায়। রিয়াং শরণার্থী ইস্যুতে ফের সরব জয়েন্ট মুভমেন্ট কমিটি। সংগঠনের তরফ থেকে ফের একবার কিছু দাবি নিয়ে কাঞ্চনপুর মহকুমা শাসক চাঁদনি চন্দ্রনের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। তারা একটি দাবি সনদ তুলে দেয় মহকুমা শাসকের হাতে। কমিটির কথা অনুযায়ী তারা জানতে পেরেছে রাজ্য সরকার নাকি কাঞ্চনপুর মহকুমায় 500 রিয়াং শরণার্থীকে পুনর্বাসন দেবে, তাই সিদ্ধান্তকে মেনে নিতে পারছে না জয়েন্ট মুভমেন্ট কমিটি। এই সিদ্ধান্ত বদলের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আবারও চরম অমানবিকতার চিত্র ফুটে উঠল সংবাদ মাধ্যমের ক্যামেরায়। সাবরুম নগর পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে দমদমা স্কুলের পাশে বিলাসী বালাদেবনাথের বাড়ি। বর্তমানে তার বয়স 96 বছর, তার 3 ছেলে ও 2 মেয়ে। তারা সবাই যে যার সংসার নিয়ে ব্যস্ত। বৃদ্ধা মা কেমন আছেন সে সম্পর্কে খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন বোধ করছেন না তারা, এমনই অভিযোগ এলাকাবাসীর। জানা গেছে মহিলার এক ছেলের মৃত্যু হয়েছে আগে, বাকি 2 ছেলের মধ্যে একজন সরকারি চাকরিজীবী। কেন মায়ের প্রতি তাদের এত অবহেলা তা নিয়ে প্রশ্ন এলাকাবাসীর। অসহায় মা বলছেন তিনি ছেলে মেয়েকে বড় করলে কি হবে, তারা তো তাকে এখন চেনে নেই না। আমি তো বড় করছি, আরো তো শুনেন না কেউ, আমি বালা নয় মানুষ, মরা মাছ না মতন হয়েছি, মোড়া গাইয়ে করিয়ে দেয়।
তো আপনার ছেলে মেয়ে কতজন আছে? মাইয়া আছে দুইজন, ছেলে আছে দুইজন। তো ছেলে মেয়েরা আপনার কাছে আইনি? আইনা। আপনার খোঁজ খবর লয়নি? খোঁজ খবর লর কই, খোঁজ খবর লয়নি, নিজেরও দেখেন না তো কি কইটা মাহাতমকে দিয়ে আইন না। বাংলাদেশে ফের নৌকাডুবিতে মর্মান্তিক মৃত্যু। এখন পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর মিলেছে ওই ঘটনায়। বাংলাদেশের নেত্রকোনার জেলার গুমাই নদীতে বালি ভর্তি নৌকার সাথে সংঘর্ষ ঘটে যাত্রীবাহী নৌকার। এই ঘটনার পর 11 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। বুধবার সকাল 11টা নাগাদ এই ঘটনা। 35 জন যাত্রী নিয়ে নৌকাটি ধর্মপাশা উপজেলার মধ্যনগর থেকে নেত্রকোনার কাঁকড়াগোনা যাচ্ছিল। রাজনগর এলাকায় দুটি নৌকার সংঘর্ষ ঘটে, এরপরই শুরু হয় উদ্ধার কাজ যা এখনো চলছে। এখনো অনেক যাত্রী নিখোঁজ। পূর্বতন সরকার যেমন কিছুই করেনি, বর্তমান সরকারও তাদের দিকে ফিরে তাকাচ্ছে না। বাম জামানায় উগ্রপন্থী কার্যকলাপের জেরে পশ্চিম এবং সিপাহীজলা জেলার প্রচুর পরিবার ঘর বাড়ি ছেড়ে এসেছিল। তারা এখন অসহায়ের মতো দিন কাটাচ্ছে। বামফ্রন্ট সরকারের সময় থেকে তারা দাবি জানিয়ে আছে তাদের সরকারি স্বীকৃতি যেন প্রদান করা হয়, তার জন্য স্থায়ী পুনর্বাসন এবং আর্থিক সাহায্য প্রদান করতে হবে। কিন্তু বিগত দিনে তাদের দাবি পূরণ করা হয়নি। বর্তমান সরকারও একইভাবে তাদের দাবির প্রতি কর্ণপাত করছে না, তাই পুনরায় পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের দ্বারস্থ হন তারা। ফের একবার তারা এই দুই সরকারের ভূমিকা নিয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দেন। যে উগ্রপন্থী কার্যকলাপে বামপন্থ সরকারের আমলে আমরা হাজার হাজার পরিবার আজকে বাড়িঘর ছেড়ে দিয়ে আমরা পশ্চিম জেলা এবং সিপাহীজলা মহকুমার বিভিন্ন গ্রামে এবং বিভিন্ন পঞ্চায়েতে আমরা অস্থায়ীভাবে বসবাস করছি। আমাদের জন্য বিগত সরকারও আমাদের জন্য কিছু করেনি, বর্তমান সরকার আমাদের জন্য কিছু করতে চাইছে না। আমরা বারবার লিখিত আকারে আমরা রাজ্য সরকারের শরণাপন্ন হচ্ছি। আমাদের দাবিগুলো হলো সরকারিভাবে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং উগ্রপন্থী যারা আমরা উদ্বাস হয়ে দিয়ে তাকে 5 লক্ষ টাকা আর্থিক অনুদান। রাজ্যে করোনা আক্রান্ত রোগীদের কোন ধরনের চিকিৎসা নেই। রাজ্য সরকার করোনা আক্রান্ত রোগীদের সাথে চূড়ান্ত অমানবিক আচরণ করছে। ইতিমধ্যে সংবাদ মাধ্যমের দৌলতে জিবি হাসপাতালের অব্যবস্থার চিত্র ফুটে উঠেছে। বুধবার এইসব কথা বলেন ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সম্পাদক তথা আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। এদিন সংগঠনের প্রতিনিধিরা পোস্টার নিয়ে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেন। তারা বলেন বিনা চিকিৎসায় করোনা আক্রান্তদের মৃত্যু হচ্ছে বলে মৃতের পরিজনরা অভিযোগ করেছেন। তাই হিউম্যান রাইটস অর্গানাইজেশন অভিযোগ করেছে রাজ্য সরকার এই পরিস্থিতিতে সম্পূর্ণ ব্যর্থ। এই রাজ্যে কোভিড আক্রান্তদের সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেই। রাজ্য সরকার কোভিড আক্রান্ত রোগীদের প্রতি চূড়ান্ত অমানবিক আচরণ করছে। ইতিমধ্যে জিবি কোভিড সেন্টারে চিকিৎসা গাফিলতি এবং অব্যবস্থার ছবি সংবাদ মাধ্যমের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে রাজ্যবাসী অবগত হয়েছে। ভিডিও ক্লিপিং এসেছে যেখানে রোগীর পরিজনরা অভিযোগ করছেন যে বিনা চিকিৎসায় অক্সিজেনের অভাবে রোগীরা ছটফট করতে করতে মারা যাচ্ছে। রাজ্যে এক ভয়ানক অবস্থা। এই অবস্থায় আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলছি এই সরকার স্বাস্থ্য দপ্তর কোভিড আক্রান্তদের চিকিৎসার ব্যাপারে সম্পূর্ণ ব্যর্থ। রাজ্য সরকার সম্পূর্ণভাবে দায়িত্ব পালন করতে পারছে না। এই রাজ্যের কোভিড হাসপাতাল মৃত্যু পরিণত হয়েছে। এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমরা নিস্তার চাই। আমাদের দাবি রাজ্য সরকারকে অবিলম্বে কোভিড আক্রান্তদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। নিখোঁজ নাবালিকাকে কাঁকড়াবন থানার পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
ওই নাবালিকাকে বুধবার ভোরে উদ্ধার করা হয় সোনামুড়ের নলছোট থেকে। নাবালিকাকে সেখান থেকে নিয়ে আসা হয় কাকড়াবন থানায়। জানা গেছে ওই নাবালিকাকে অপহরণ করার অভিযোগ উঠেছিল দীপঙ্কর নাম্মু নামে জনৈক যুবকের বিরুদ্ধে। পুলিশ মামলা হাতে নেওয়ার পর বেশ কয়েকবার দীপঙ্করের বাড়িতে ও তার আত্মীয় পরিজনদের বাড়িতে হানা দেয়। এদিন নাবালিকাকে উদ্ধার করা গেলেও সেই যুবকের টিকিট নাগাল পাওয়া যায়নি। গত 31/8/2020 ইংরাজি আমাদের কাকড়াবন থানায় একটা কেস রেজিস্টার হয়েছে, যেটা বিষয় ছিল একজন নাবালিকা মেয়ের অপহরণ করা হয়েছে পালাটানা জেলার থেকে। কেসটা আমরা রেজিস্ট্রেশন করার পর আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তল্লাশি করছি। বিভিন্ন জায়গায় তল্লাশি করার পরও আমরা মেয়েটা উদ্ধার করতে পারছি না এতদিন। গতকালকে মানে আজকে খুব ভোরে আমরা সংবাদের ভিত্তিতে সোনামুড়া নলছড় এলাকার থেকে আমরা মেয়েটারে রিকভারি করছি। এখন আমাদের থানাতেই আছে, আমরা মেয়েটার মেডিকেল চেক আপের জন্য আমাদের কাকড়াবন পিএইচসিতে আমরা পাঠানো। করবুক মণ্ডলের দীর্ঘদিনের বেশ কয়েকজন সিপিআইএম কর্মী ও তাদের পরিবারের লোকজন বুধবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। এদিন বিজেপির জেলা সভাপতির উপস্থিতিতে 350টি পরিবারের ভোটাররা বিজেপির পতাকা হাতে তুলে নেন। এডিসি নির্বাচনের আগে এই দল বদল যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই। দেখুন, ভারতীয় জনতা পার্টির যেভাবে কাজ করছে, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন এবং বিশেষ করে আমাদের জনজাতি অংশের মানুষের জন্য যেভাবে কাজ করছেন, বিগত দিনে আপনারা দেখেছেন সিপিআইএম দল কিভাবে জনজাতি অংশের মানুষকে শোষণ বিতরণ করেছে, যাতে উদ্বুদ্ধ হয়ে সারা রাজ্যের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি দলতাকে একটা হিরিক করেছে, যার মধ্যে গোমতী জেলাতে প্রতিদিন আমাদের এরকম জয়নিং গুলো হচ্ছে। আজকে করবুকে আমাদের প্রায় ধরুন 30-70 পরিবারের 1,011 জন জয়েন করেছে, যার মধ্যে আমাদের নির্বাচিত বিএসসি কাউন্সিলের সদস্যরাও ছিলেন এবং অঞ্চল স্তরের নেতারাও ছিলেন এবং যারা 10,323 ভিক্টিমাইজ, হ্যাঁ, তারাও আজকে এই আমাদের এই সভাতে আজকে জয়েন করেছেন। তো এটা আমাদের যেভাবে দল কাজ করছে, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন, সেটার উপর আস্থা বিশ্বাস রেখেই মানুষ দলে দলে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা উত্তোলনে সামিল হচ্ছে। শহরে এসে বাজার করা এখন বিপদের কারণ, তাই উপজাতি জনপদগুলোতে এখন নতুন নতুন বাজার খোলা হচ্ছে। সব জিনিস না পাওয়া গেলেও নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বাজারে বিক্রি হয়। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজে এমনই এক নতুন বাজার খোলা হয় বুধবার থেকে। সপ্তাহে একদিন নাকি এই বাজার বসবে, এতে করে অন্য বাজারের ভিড় যেমন কমবে, পাশাপাশি দূর দূরান্ত থেকে শহরের যাওয়ার প্রয়োজন নেই। এক কথায় ব্যবসায়ী ক্রেতা সবারই ভালো। হাজরাপাড়া হাজরা বাজার তিনি পয়লা বাজার খুব মানে খুলবো ইনকে বাজার বারকে বলে বুধবার পয়েন্টি সারি জোড়া কোনো টাইম মানে টাইম করে পাই আইকে সারি জোড়া যত ফালমা ফালমাইও ইনকে তিনি পাইনি ওখানে পাইমাই তবে বদে কেউ নাই হঠাৎ ধরে ওয়াইন সুমাইয়া তো তিনি কয়েকদিন আগে দেবর বাজার হাজরাপাড়া বাজার বানাও কমিটি ফালাইয়া কমিটি নিবাই যে তিনি যে তাও বর্তমান যে সামুতাও তোনে রাও যে এলাকার নিয়ে যেবর সহযোগিতা খেমবাইকে পালকে নতুন মানে হাজরা বাজার খুলবলাইও